আর রস খাইতে যাইতেছি আমরা জঙ্গলের ভিতরে দিয়ে, এই দেখ পুরাপুরি ঘন জঙ্গল। আর এই ঘন জঙ্গলের ভিতরে আমরা মোটামুটি কয়জন মানুষ আছি গো? সিঙ্গলা ভাঙ্গিস না, একটা এমনিতেই ভাঙ্গে আর একটা ভাঙ্গিস না বন্ধু, লুকিং গ্লাসটা ভাঙ্গিস না তোরা বন্ধু। তাড়াতাড়ি গেঞ্জি খুলো, জামাটা পরো, সাথে ঠান্ডা বেশি লাগে। আরে আমার তো পড়তে হবে, পরো পরো, তাড়াতাড়ি খুলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। চরম কুয়াশা ছিল, বাট আজকের কুয়াশা গতকালকের কুয়াশারও হার মানায় ফেলছে। আর আমি যতটুকু শুনলাম ওনারা কি এই পুরা পুকুরটায় সারা রাত মাছ ধরছে। আর এই যেমন আমাকে কাকা উঠতেছে গাছে, আর আমার দেহার ভিতরে এইটাই মনে হয় সবচেয়ে বড় একটা গাছ, মানে যেগুলা থেকে আমি রস খাইছি। আর গাছ যে জায়গায় রস খেলাম এর সাইডে কিন্তু গ্যান্ডারি খ্যাত ছিল। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ব্লগটা আমি স্টার্ট করতেছিলাম আমার বাসা থেকে। গতকালকে শ্যুট শেষ করার পর আমার শরীরের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো, যার ফলে আর বাইরে ঘোরাঘুরি না করে ঘুম দিয়েছিলাম। তো মনিরের বাসায় ঘুমাইছিলাম, ঘুম থেকে ওইটা আমি এখন আমার বাসায় এসে রেডি হয়ে নিলাম। আর এখন যেহেতু এইবার আমাদের শ্যুটে, কারণ আজকে হলো আমাদের লাস্ট দিনের শ্যুট, সবাই অলরেডি শ্যুটের স্পটে আই থিঙ্ক চলে আসছে। প্রতিবারই আমি এটা বলি, পারছি আয় দেখি কেউই আসে নাই, তারপরে সবসময় আমারই আগে যেতে হয়, কারণ আমি না গেলে আর একজনও আসে না। তো যাই হোক, যেহেতু রেডি হয়ে গেছে তো তাড়াতাড়ি চলেন শ্যুটের স্পটে চলে যাই। গাইস আজকে অনেক বেশি ঠান্ডা পড়ছে, ঠান্ডাটা পড়ার কারণ একটাই, সেটা হলো প্রচুর পরিমাণ বাতাস। বাতাস না থাকলে এত ঠান্ডা লাগতো না। আর আপনারা আবার আবহাওয়া দেখে ভাবেন না, এখন সকাল 6:30 বাজে, এখন কিন্তু বাজতেছে বেলা 10টা, আর 10টা বাজে এখন আমরা শ্যুটের স্পটেই যেতে পারিনি। আমগো পোলাপানগুলো সবসময় এমন করে। এইবার 2 মাস হয়ে গেছে আমরা আমাদের মেইন চ্যানেলে একটা ভিডিও দিতে পারিনি। পোলাপান কমেন্টসে এসে গালাগালি শুরু করতে দেয়, ভাই তোরা কবে ভিডিও দিবি? দেন ভাই আমিও চাই যে রেগুলার ভিডিও দিতে, কিন্তু পারি না, কাজকর্ম অনেক চাপ। বাট ইনশাল্লাহ সামনে থেকে রেগুলার হওয়ার চেষ্টা করবো, এটা আমি প্রতিবারই বলি। আর ফাইনালি আমরা চলে আসছিলাম আমাদের শ্যুটের স্পটে। মোটামুটি সব পোলাপানি আছে, বাট ছিল না, সবার আগে আসছিল রিয়াদ সাজ্জাদ, তারপরে মুনির, সরি বন্ধু আমি এক্সট্রিমলি সরি, তারপরে আসছিল আমি, তারপরে আইছে নাহিদ ভাই। যে ব্যক্তি সবার লেটে আসে সেও আজকে আগে আইছে, বাট সবচেয়ে বেশি লেট আইছে ও, কারণ ও কালকে রাত 4টা বন্ধ মিরপুর ছিল, মিরপুর থেকে 4টার পর ওরে প্রাইভেট কার দিয়া ও সুগার ডেডি রা নামাই দিয়ে গেছে। এটা কই দিছি না, সরি, আর আর জিপার মধ্যে ফুসা বইরা গেছে গা। গাইস শুনেন, 7 দিন ধরে শুট চলতেছে, 7 দিন একটা দিন খাওয়ায় নাই, আমি খাইয়ে আইছি না আগে আইতো, একটা দিন খাওয়ায় নাই তোমার, এরকম কি খাইয়ে আইছে? খাইছো তুমি যে রাত 4টা বাজে মিরপুরে খাইলা, ও খাইয়ে আইছে রাতে রোল। তাড়াতাড়ি গেঞ্জি খুলো, জামাটা পরো, সাথে ঠান্ডা বেশি লাগে। আরে আমার তো পড়তে হবে, পরো পরো, তাড়াতাড়ি সাজ্জাদ সবার সামনে খুলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি সাজ্জাদ করো। এই শীতের ভিতরে উদলা গায়ে আর ঠান্ডা ধরে যাওয়ার সময় ঠান্ডা চুয়াই দাও। একবার চিন্তা করেন, এই শীতের ভিতরে কেউ যদি আপনার পিঠে ঠান্ডা বরফের মতো একটা হাত ছুঁয়ে দেয় কেমনটা লাগে? মোটামুটি সবারই মেয়ে সাজতে হইব, শুধুমাত্র একজন বাদে, কারণ সে একজন থাকবো ক্যামেরাম্যান। আমি আমি তোমারই তো সিন। তো তাড়াতাড়ি কইরা আমিও রেডি হয়ে নেই, চলেন শুট দিই। চলো, আমাদের এই জায়গায় যতটুকু শুট নেওয়ার ছিল পুরাটাই আমরা নিয়ে নিছি, এখন আমাদের আর একটা জায়গায় শুট, আর বেশিক্ষণ নাই, অল্প একটু শুটই বাকি আছে। তো আই থিঙ্ক এই শ্যুটটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর সব পোলাপানি বিরক্ত, টানা 5 দিন ধরে আমরা শ্যুট দিতেছি, এখন পর্যন্ত শ্যুট শেষ হয় নাই। তো আজকে শ্যুট শেষ করার জন্য সবাই উঠে বইরা লাগছে, আর এমনিতে আমি স্ক্রিপ্ট অনেক ছোটো করে ফেলছি, কারণ এই ভিডিওটা অনেক বড় হবে, আর আমি চাই না বেশি বড় হোক, আমি সবসময় চাই অল্পতে মানুষ মজা পাক। আর এখনকার যেসব মানুষ আছে সবাই অল্পতেই মজা খোঁজে। আমাদের সব পোলাপান অলরেডি চলে গেছে, এই বাইকে আমি আর সাজ্জাদ যাইতেছি। আর আজকে শ্যুট শেষে আমার বাইকে ফুয়েল লোড দিতে হইব, গতকালকেই দিতাম বাট দিতে পারি নাই। আজকে ফুয়েল লোড দিতে হইব, বাইকটা ওয়াশ করতে হইব, কারণ বাইকের একদম বেহাল অবস্থা, বাইকটা ফালায় রাখতে রাখতে ভাঙ্গারি বানিয়ে ফেলছি, বাইকটা একটা সার্ভিসও দেওয়া লাগবো। আই থিঙ্ক এইবার সার্ভিস দিলে আমার অনেক টাকা খরচ হইব, কারণ অনেক দিন ধরে সার্ভিস দিই না, সব কিছুই ঝনঝন করতেছে, মোটামুটি বড় আকারের একটা টাকা খরচ হইব। কে শ্যুট দিতে আইসা, সবচেয়ে মজার একটা বিষয় কি জানেন, রিয়াদ আর সাজ্জাদ সাথে মাইয়া শেষ করি গতকালকের কথা। আর এখন হইলো তারপরের দিন সকাল, গতকালকে আর ব্লগ নিতে পারি নাই, কারণ গতকাল শ্যুট শেষে অনেক পেন খেয়েছি, আর শ্যুটের কাজে অনেক দূরে দূরে আমার যাইতে হয়েছে।
তো মোটামুটি বলতে পারেন আমি অনেক ভেজালে ছিলাম। আর এখন বাইরের পরিবেশ দেখে তো বুঝতেই পারতেছেন আজকে কত বেশি ঠান্ডা, জাস্ট লুক অ্যাট দ্য কুয়াশা, কিচ্ছু দেখা যাইতেছে না। আর এই যে আমার পিকাচু আর একটা ফোরবি আছে যেটার মাথা নাই, মাথা থাকবো কেমনে, এরা সালা এলো সাপড়ি বোলা পান, যেই সাপড়ি বোলা পান এলাকায় সবচেয়ে গেল খাওয়া বোলা পান। আর এই ধরনের সাপড়ি বোলা পানের আর একটা বৈশিষ্ট্য হলো এদের গাড়িতে মাথা থাকে না, এদের গাড়ির পিছনে মাঠঘাট থাকে না, এই গাড়ি থাকে উল্টা পাল্টা, ওরা যখন গাড়ি চালাইতে চালাইতে যায় না এলাকার যত মুরব্বী আছে সবাই খেলে গাইল নেয়। তো এর নিয়ে আর আমার বাইক নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। প্রথমত আমার যেই ফোনটা আছে এই ফোনটা সাজ্জাদরে দিতে হইব, কারণ আজকে হলো আমাদের মেইন চ্যানেলের ভিডিও ভয়েস জামিয়ে ডে। সাজ্জাদ এই ফোন নিয়ে ভয়েস জব করবো, সাজ্জাদের পরে একে একে আমার সব টিম মেম্বাররা ভয়েস জব করবো, আর আমি এই ফাঁকে একটু যাবো রস খাইতে। আমি তো মনিরের বাসায় ঘুমাইছিলাম, যার ফলে আমার হ্যান্ড গ্লাসটা আমার বাসায় ছিল, তো আমার বাসা থেকে আমি হ্যান্ড গ্লাসটা নিয়ে নিলাম। এখন হ্যান্ড গ্লাসটা পরে লাইট শুরু করুন, চলেন। ভাইরে ভাই আমার দেহার আজকেই মনে হয় সর্বোচ্চ কুয়াশা পড়ছে। গতকালকেও আমি রস খেতে গেছিলাম, চরম কুয়াশা ছিল, বাট আজকের কুয়াশা গতকালকের কুয়াশারও হার মানায় ফেলছে। আজকে জাস্ট আমার মনে হইতেছে যে তুষার পড়তেছে, আকাশ থেকে বরফ পড়তেছে। আপনারা একবার দেখেন, কিচ্ছু দেখা যায় না ভাইরে ভাই। আর গতকালকে তাও তেমন একটা ঠান্ডা ছিল না, কিন্তু আজকে যে পরিমাণ ঠান্ডা এটা আমি আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না। আমি হ্যান্ড গ্লাভস পরছিলাম না, তাও সমস্যা ছিল না, আমি হ্যান্ড গ্লাভস ছাড়াই ড্রাইভ করতাম। বাট কিছুক্ষণ চালানোর পর আমার মনে হয়েছে যে আমার হাত আমার সাথে নাই, তো তাড়াতাড়ি যাই বাসার দিকে হ্যান্ড গ্লাভসটা নিয়ে আসলাম। এখন আমি একটু বেটার ফিল করতেছি। আর এই শীতের ভিতরেও আমার যতটুকু মনে হয় যে সাজ্জাদ এসে দাঁড়ায় আছে, তো সাজ্জাদরে তাড়াতাড়ি মোবাইলটা দিয়ে দেওয়া আমার দায়িত্ব। টুককের একটা ঝামেলা হয়ে গেছে, আমি যেতেছিলাম সাজ্জাদরে মোবাইল দিতে, আর সাজ্জাদ আবার আমার বাসার সামনে আসছিল মোবাইল নিতে, তো আমি যে ওই জায়গায় দাঁড়াই আছি সাজ্জাদ সেই জায়গায় দাঁড়াই আছে। বাট ফাইনালি আমাকেও কন্ট্যাক্ট হয়েছে আর সাজ্জাদরে ফোন দিতে আইছি, এদিকে আসো এদিকে। আরে আমি তো গেছি বারোই বারো স্ট্যান্ডে তোমার লেগে, তোমার সুবিধার লেগে, আর তুমি যাই আমার বাসার সামনে বেরিয়েছো এটা কি আমি জানি? ধরো বন্ধু তুমি মোবাইল নাও, তুমি নিয়ে ভয়েস দিতে থাকো, হ্যাঁ তোমার উপরে এবার পাবেল পাবেলটা আমি ফোন করে কয়ে দিছি, তারপরেও তুমি একবার একবার না দুই তিনবার গুতা দিবা, ঠিক আছে গুতাইবা, আর ওই জায়গায় থাকবা পাবেলদের ফোন দিয়ে, তারপরে তুমি যাবে, ঠিক আছে ওকে দেখা হবে, কারাও টেল হয়ে যাও। এটা হলো গাইস ওর ঘুষ দিলাম আমি, ওর একটা কাম দিছিলাম, ওর এই কাম করাইতে আমি 50টা ঘুষ দিলাম। আসলে ঘুষ ছাড়া এখন কোনো কাম হয় না। তো চলেন, অনেকটা সময় নষ্ট হইলো, এখন আমি চিন্তা করতেছি যে রস পামো কি না, হয়তো বেলা দেখে বোঝা যাইতেছে না, অলরেডি কিন্তু 7টা বাজতেছে। আর আপনারা যারা রস টস খাইছেন তারা জানেন যে 6:30টার পরে গেলে রস পাওয়া ইম্পসিবল। তারপরেও ট্রাই করি। আর আমি খুব টেনশনে ছিলাম, আমার বাইকে একদমই ফুয়েল ছিল না, যে কোনো সময় বাইকটা বন্ধ হয়ে যেতে পারতো, তার লেগে খুবই টেনশনে টেনশনে চালাইতে চালাইতে যাক ফাইনালি আমি পাম্প পর্যন্ত চলে আসছি। এখন তাড়াতাড়ি পাম্পে ঢুকাইয়া বাইকে তেল লোড দিয়ে নিই, নয়তো এই ঠান্ডার ভিতরে ওটা যদি টাস করে বন্ধ হয়ে যায় গা তাহলে ঠেলা ছাড়া কোনো উপায় নাই। একটা দে তো ভাই 999 টাকা, শীতে বেশি লোক হয়ে গেছে, হ্যাঁ প্রচুর শীত। যাক আমি ভাবছিলাম হাইওয়েতে অনেক কুয়াশা হইব, বাট হাইওয়েতে এলাম, আমার লুকিং গ্লাস ভেঙে গেছে। এইটা কি হলো, আমি তো লুকিং গ্লাস সোজা করতে গেছিলাম, আমার লগে সকাল সকালই একটা দুর্ঘটনা ঘটে গেল, এইরকম খালি আমার লগেই হয়। যাক কোনো ব্যাপার না, তো এই টাইমে লুকিং গ্লাসটা ভেঙে আমার বড় সড় একটা লোকসান হয়ে গেলো গাইস, মানে আমি বইলে বুঝাইতে পারব না যে আমার কত বড় ক্ষতি হয়ে গেলো গা। কেমনে কী করবো কিন্তু, লুকিং গ্লাসটা কোথাও এক জায়গায় যে খুলা ফালাই দিতে হবে, হয়তো এটা যদি খুলে রাস্তাঘাটে পড়ে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আর আমি লুকিং গ্লাস সোজা করতে গেছি ভেঙে গেছে, যা কপালে ছিল আর কি, আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে আলহামদুলিল্লাহ, এটা গেছে হয়তো নতুন কোনো ড্রাইভও। বাট ভাই আজকে যে পরিমাণ ঠান্ডা, আমি আমার ভিতর নাই ভাই, আমি আমার ভিতর নাই, গাড়ি 90 চলতেছে আমার মনে হইতেছে খালি গাড়িটাই চলতেছে, আমি খালি উপরে খালি বয়ে রয়েছি। দাঁড়াও আগে লুকিং গ্লাসটা ফালাই দিয়ে নেই, ছিট তো এটা ফালান যাবো না, এটা ব্যাগে বেরে রাখ, ফালাইতে গেলে মায়া লাগে। মেইনলি এটা ভাঙার ছিলই, যাতা নর্মালি দিছি, মানে আমি গাছ ছুতা করার জন্য নর্মালি যেমন যাতা দেয় অমনি দিছি, টাস করে দেখলাম ভেঙে গেল গা, দেখ কিছু করার নাই। আর আমরা এসেই পড়ছি, আর একটুখানি পর্যায়িত হইব, কিন্তু গ্রামের ভিতরে যাবো তো ওই জায়গায় আরও বেশি ঠান্ডা, আর এই ঠান্ডার ভিতর যখন খেজুর রসটা খামো পুরো অমৃত খামো অমৃত। আর এখন আমি বাইক চালাম না, কারণ যে জায়গায় রস খেতে যাবো ওই জায়গাটা আমার অচেনা, তো এই জায়গার যে ভাই ব্রাদার আছে তাদেরই বাইক চালাইতে দিলাম। হাইওয়েতে তো কোনো কুয়াশা ছিল না, বাট এইবার আমরা ঢুকতে ছিল পুরো গ্রামে, আর গ্রাম মানে তো বুঝিনি গ্রামে যে কী টাইপের কুয়াশার কী টাইপের ঠান্ডা পড়ে, তো এই ঠান্ডাটা ফেস করার জন্য আমি রেডি হয়ে গেছি। আর ওই যে আমাদের 4B দেন একটা সুজুকি আগে গেছে, আর তারও আগে গেছে আমাদের আর একটা বাইক, আমরা সবার লাস্টে আসি, তখন আমরা যাবো চলেন।
গাইজ, আমি আমার আগের কয়েকটা ভিডিওতে বলছিলাম যে এই ঠান্ডার ভিতরে আমরা তো ভালোই আছি, যারা আমরা স্টুডেন্ট বা যারা আমরা পরিবারের টাকায় বৈশা বৈশা খাই, তারা তো শীতের সকালের মানে কি এটা বুঝি না। ঘরে শুয়ে বয়ে থাকি, কোনো কাজকাম করা লাগে না, 10টা 11টা বাজে ঘুম থেকে উঠি, যখন রোদ উঠে ঘুম থেকে উঠেও নবাব যাওয়ার মতো ব্রাশটা কইরা শীতের জামা কাপড় টাপড় পইরা তারপরে বাইরেই, মানে কোনো চিন্তা নাই। আর দেখেন মানুষ কত পরিমাণ পরিশ্রম করে, এইটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। এই ঠান্ডার ভিতর যেই জায়গায় আমরা স্বাভাবিক মানুষ দাঁড়ায় থাকতে পারতেছি না, ওই জায়গায় ওনারা কীভাবে মাছ ধরতেছে, ভাই রে ভাই, এটা কি সম্ভব? আর আমি যতটুকু শুনলাম ওনারা কি এই পুরা পুকুরটায় সারা রাত মাছ ধরছে, কত কষ্ট করে মানুষ, আমার দেখেই ভয় করতেছে ভাই রে ভাই। শুধু ওনারা না, এই মাছ নেওয়ার জন্য অনেক রিক্সাওয়ালারা আসছে, অনেক গাড়ি চালকরা আসছে, এই জায়গায় জাগরেই দেখতেছেন। কাকা আপনাকে শীত করে না? বাবা রে বাবা, এই শীতের ভিতরে আপনার কেমনে মাছ ধরেন কাকা? ও কাকা, এই শীতের ভিতরে মাছ ধরেন কেমনে কাকা? ভাই আমি তো আপনাকে দেখেই ডলে মেরে দিতেছি, দোয়া রইল আপনাকে লিগে, কেমনে সম্ভব? এরাই হলো লেজেন্ড গাইস, বলতে গেলে এটাই হলো রিয়েল হিরো। পরিবারের জন্য কি কষ্টটা যে করে এরা বুঝলা বোঝানোর মতো না। জাস্ট 2টা টাকা, কত টাকাই পাইবো, খুব বেশি লাগে একজনের ভাগে 1000-1500 করে টাকা পড়বো বা এরও একটু বেশি, এটা নিজের ফ্যামিলির দিব, নিজের ফ্যামিলির খুশি কিনবো। এই ঠান্ডার ভিতর এই পরিমাণ পরিশ্রম করতেছে শুধুমাত্র নিজের ফ্যামিলির জন্য একটু খুশি কিনার লিগা। তো এদের জন্য মন থেকে দোয়া রইল, আপনারা সবাই দোয়া করবেন, শুধু এদের জন্য না, এই সমাজের প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করি, যারা এই শীতের ভিতর কষ্ট করে টাকা কামায় নিজের ফ্যামিলির জন্য। চলো ফাইনালি আমরা চলে আসছি আর রসের জন্য। এবার আমরা আসছি, এই জায়গাটার নাম হলো কি জানি, পাহাড় বাজার না, গাছবাড়ি। ওকে, আর এই গাছবাড়ি এলাকাটা হলো ফুলবাড়ির অনেক কাছাকাছি। আমরা ভাবছিলাম যে আমরা এসে রস পাবো না, কিন্তু সুখবর যে আমরা রস পাইতেছি, তাও একদম টাটকা রস, গাছ থেকে বাইরে দিব। তো যে গাছের মালিক উনি আসুক, উনারে নিয়ে দেন, আমরা গাছে যাবো, তারপরে রস খামো। টাটকা রস খাওয়ার মজাই আলাদা, নয়তো ওই রসগুলো যদি পায়রা রাইখে দেয় তাহলে ওই রসগুলো চুকা হয়ে যায়, আর চুকা রস খেয়ে কোনো মজা নাই। আর আপনারা যদি রসের একদম তরতাজা ফিল্টার নিতে চান তাইলে আপনাদের গাছের নিচে যেতে দেবো 5:30 নাহলে 6টায়। আর এই শীতের ভিতর 5:30 বা 6টা বাজে গাছের নিচে যাওয়া কোনো মতেই পসিবল না। যাদের বাড়ির আশেপাশে গাছ আছে তাদের জন্য পসিবল, বাট আমাদের বাড়ি তো 10-15 কিলো দূরে, বাট আমাদের বাড়ি তো মোটামুটি অনেক দূরে। যেমন আমার বাসার থেকে এই জায়গাটা হলো 22 কিলো দূরে। ভাবতে পারতেন সকালবেলা 22 কিলো বাইক চালাই আসা, যদিও আমার বাইক আমি তেমন একটা চালাই না, আমার বাইক আমি ওনার দিয়ে চালাইছি। আর মজার বিষয় হলো উনি সকালবেলা ওনারে ভাড়া করে নিয়েছে বাইক চালানোর লেগে, উনি ওনারটা চালাইতে দেয় কিন্তু আমার বাইক আমি ওনারে ধরেছি। তো যাই হোক, চলেন এখন গাছের নিচে যাই। আর রস খাইতে যাইতেছি আমরা জঙ্গলের ভিতরে দিয়ে, এই দেখ পুরাপুরি ঘন জঙ্গল। আর এই ঘন জঙ্গলের ভিতরে আমরা মোটামুটি কয়জন মানুষ আছি, 10 জনের উপরে আর কি। এই জঙ্গলের ভিতর যদি আমাকে কাউরে বাইন্দা দিয়ে যায় আমার মনে হয় না কেউ খোঁজ খবর পাইবো। আর এই জঙ্গলের ভিতরে মোটামুটি ঘন একটা কুয়াশা, আর এদিকের মানুষ কইতেছে আজকে নাকি কুয়াশাই পড়ে নাই, তাহলে আমি চিন্তা করতেছি যেদিনকে কুয়াশা পড়ে ওইদিনকে কী অবস্থা হয় এই জায়গার। আর এখন মোটামুটি ভালো ঠান্ডা লাগতেছে, কাঁপুনি উঠে গেছে, রস খাওয়ার পরে কাঁপুনি আবার উঠবো, কারণ ওই ঠান্ডা রসটা যখন ভিতরে যায় না, ভিতর পুরো ঠান্ডা হয়ে জায়গা, একেবারে অন্যরকম একটা ব্যাপার। আর এই যখন আমাকে কাকা উঠতেছে গাছে, আর আমার দেহার ভিতরে এইটাই মনে হয় সবচেয়ে বড় একটা গাছ, মানে যেগুলো থেকে আমি রস খাইছি, কত উঁচা দেন, ওই একেবারে মাথায় রস, ভাই কত বড় গাছ। আর এই জায়গায় অবশ্য পাশ দেওয়া আছে, মানে সিঁড়ির মতো, ওনার উঠতে সুবিধা হয়। তুমি নামায় অনুকইটা, আর আপনারা ট্রাই করবেন সকালের রস খাওয়ার থেকে আর রাত্রের রসটা খাইতে, কারণ রাত্রের রসটা আরও বেশি মিষ্টি থাকে, কারণ রাত্রের রসে কুয়াশার পানিটা থাকে না, তো এই জন্য ওইটা বেশি মিষ্টি হয়, কিন্তু সকালের রসটা মিষ্টি কম হয়, কুয়াশার পানিটা বইরা রসের আসল সাতটা জায়গা। যাক নামায় নিকুনি, দেখি এই জায়গার রসটা কেমন মিষ্টি, সবাই আমাদের এই জায়গার রসটার অনেক প্রশংসা করছে। আমি তো অনেক জায়গায় রস খাইছি, এই জায়গার রসটাও একবার খেয়ে দেখতে হয়েছে। আমার এর আগের বছর গেছে খালি রস খাইতে খাইতেই, বাট এই বছর একবার খাইছি, এই নিয়ে দ্বিতীয়বার। আর এই যে রস পেরে নিয়ে আসা হয়েছে, আর এই যে রস জ্বালা হইতেছে, রসটার কালারটা সুন্দর, এখন জাস্ট টেস্টটা দেখার পালা, টেস্ট যদি ভালো হয় তাহলে এভরিথিং ইজ ওকে, কালার দিয়ে কী করবো যদি স্বাদ ভালো না হয়। কাকা স্বাদ ভালো হইব ভাই, এটা রস এরকম কাকা হ্যাঁ গো ভাই, কাকা আমি আপনি গেলেন, কাকা আপনি গেলেন ভাই, মুসলিম বলতে আকু, আকু অর্থ কি ভাই ভাই। কাকা কিন্তু ভালো আরবি জানে, কারণ কাকা সৌদি আরব ছিল, সৌদি আরব ছিল দেখেই কাকা নাকি সদ ব্যবসা করে। কাকু রসটা সৌদি আরবের ভাষায় কি কয়? এটার কয় ময়া। আর ইংলিশে কি কয়? বাংলায় রস না, আর বাংলায় রস। যাই হোক, তাইলে
ওকে, এই যে ছোট ছোট গ্লাসে পরিবেশন চলতেছে, এই এত ছোট ছোট গ্লাস কে যাক, এই রসের কালার তো একদম চকচকা। আচ্ছা আমি নেই, এই আমারই কেউ দেন তো, দেন তো ঢালেন। ও দারুন, দেখি এখন টেস্ট করি, টেস্ট কেমন। বিসমিল্লাহ, করে মিষ্টি আসলে ওই জায়গায় রস মিষ্টি, রসটা ভাল লাগছে, আর রসটা একদম পরিষ্কার, দেখেন চকচকা। এটা কি কাকা প্রথমবার কাটছেন না? প্রথম, এটা প্রথম কাইট, প্রথম কাইট। আমি কাইট কই বুঝেন না, কাইট বুঝেন না, প্রথম চাষ বুঝান। এই হইছে তিন কাইটের পরে 110 গাছ দুই বালি। যেমন তিন কাইটের পরে এখানে গুটি সুন্দর করে ধুইয়া উপর করে ধুইতে হয়, তিন দিন শুকাইবো আবার অন্য সাইড। ওইটা প্রথম জন কাটে, হ্যাঁ হেডে টলটলা হয়, এটা হইলো প্রথম কাইট। কাকার কথাবার্তা নিউটনের সূত্রের মতো, আমি কিছুই বুঝি না, আপনারা যদি বুঝেন কমেন্ট করেন। আর গাইজ, যে জায়গায় রস খেলাম এর সাইডে কিন্তু গ্যান্ডারি খ্যাত ছিল, আমরা চিন্তা করছিলাম গ্যান্ডারিও খামো, কিন্তু এই গ্যান্ডারি খ্যাতের যে মালিক সে বাসায় নেই, যদি বাসায় থাকতো তাহলে অবশ্যই খাইতাম। আর বুড়ি শিকদার প্ল্যান করছিল যে এই খ্যাতের গ্যান্ডারি মেরে দিব, পরে আমি না করলাম, কারণ মানুষের ক্ষতি করে কোনো জিনিস খাওয়া ভালো না। ওকে যারা যারা দুঃখ করতে ছবি তোলা পারি নাই, তাকে ব্যাক দিলে আমার ভিডিও দিয়ে নিলাম, ঠিক আছে। ওকে বন্ধু থাকো তাহলে, হ্যাঁ জায়গা, টাটা, আল্লাহ হাফেজ। এই দাদু বসো। ওকে আল্লাহ হাফেজ দাদা। লুকিং গ্লাস ভাঙ্গিস না, একটা এমনিতেই ভাঙ্গে আর একটা ভাঙ্গিস না বন্ধু, লুকিং গ্লাসটা ভাঙ্গিস না তারা বন্ধু। ওকে আনসার দে আমাদের, ওকে ওকে ওকে, গাড়ির তলে পড়িস না কেউ, তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে আল্লাহ হাফেজ। হ্যাঁ ভালো দে। রস খেয়ে ব্যাগ আসতেছিলাম, দেন মূলত নামছিলাম একটু ভেলপুরি খাইতে, বাট এই স্কুলের পোলাপান আমরা আসার পরে একদম জাম বাজে লাগছে, আর এই জাম ঠেলা মাত্র বাইরে হইলাম, সবার লগে দেখা করে এখন যেতেছি, আল্লাহ হাফেজ। ওকে দাদু তাহলে বিদায় লই। ওকে আলহামদুলিল্লাহ ভালো আছো, আর থ্যাংক ইউ দাদু এত সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য, রস খাওয়াইলা, তারপরে আবার কিন্তু আমরা গাই দাদুর বাসায় যাইয়া ভুনা খিচুড়ি, দাদুর বিলের মাছ একদম ধরা টাটকা টাটকা মাছ ভাজা, ডিম ভর্তা, ডিম ভাজা, এগুলা দিয়ে গরম খিচুড়ি, ভাই সকালটা পুরো জমে গেছে। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই, তাইলে এখন বিদায় নেই, আল্লাহ হাফেজ, দেখা হবো দাদু। আর এখন আবার আমার তাড়াতাড়ি গোল ঘরে যেতে হইব, কারণ ওই জায়গায় সকাল থেকে পোলাপান ভয়েস দিতেছে, এখন ওর দুপুর, আর দুপুরে আমার ভয়েস দেওয়া পাল্লা, তো চলেন তাড়াতাড়ি যেয়ে ভয়েসের কাজটা শেষ দেওয়া যাক। আর গাইস, দেন আমি বাসায় যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম, তারপর আমার মেইন চ্যানেলের ভিডিও যত কাজ ছিল সব কিছু শেষ করলাম, এখন হলো আমাদের মেইন চ্যানেলের ভিডিওটা ছাড়ার সময়। আর এই জায়গায় আজকে আমার সব টিম মেম্বারই আছে, কারণ মেইন চ্যানেলের ভিডিও সারাদিন সবারই জায়গায় থাকতে হয়, ভিডিওতে ভয়েস মিস্টেক থাকে, দেন আরও অনেক কাজ থাকে যেগুলো সবাই একসাথে না থাকলে হয় না। আর সাথে সাথে রুমটা আজকে দেখেন, পুরো সুন্দর একটা রুম, একদম গুছালো, মানে রুমের কোথাও কোনো ময়লা টয়লা নাই, এরকম থাকার একটা রিজন আছে, সেটা হলো সাজ্জাদের ওয়াইফাই আজকে বাসায় নেই, সাজ্জাদের ওয়াইফাই অনেকদিন ধরে সাজ্জাদের হুসুর বাড়ি, আর সাজ্জাদের আবারও ব্যাচেলারের জীবন শুরু হয়ে গেছে। না আমরা যখনই এই জায়গায় আসি তখনই আমরা এই অবস্থায় করি, তো আমি ভিডিওটা আপলোডে লাগাই দিচ্ছি, দেখার বিষয় হলো কপিরাইট টপিরাইট পরে নাকি, যদি কপিরাইট না পড়ে তাহলে আলহামদুলিল্লাহ, যদি কপিরাইট পরে তাহলে এটা আমাকে লোকের রেগুলারই হয়, চেকিং চলতেছে। তো আজকের ব্লগটা আমি এই জায়গায় এন্ড করুম, যদি ব্লগটা ভালো লাগে বরাবর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে, স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট, সেফ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, আল্লাহ হাফেজ।